हेलो जी, अस्सलाम वालेकुम। ऑनलाइन क्लास मैनेजमेंट বিষয়ক ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারি। তো প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে কম্পিউটারের মধ্যে যে ব্রাউজিং সফটওয়্যার রয়েছে, যেমন গুগল ক্রোম রয়েছে, আমি গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে প্রথমে আপনাকে লগ ইন থাকতে হবে। এখান থেকে আপনি সাইন ইন করে নেবেন, আপনার ক্রোমের মধ্যে আপনার ইমেলটা দিয়ে সাইন ইন করে নেবেন। দেখবেন এটার পাশে এরকম 9টা ডট আছে, এখানে যদি আপনি ক্লিক করেন একটু, এখানে গুগলের যে বিভিন্ন ধরনের সার্ভিস ওরা প্রোভাইড করে, তো সেগুলোর একটা তালিকা এখানে চলে আসে। তো সেখান থেকে আমরা একটু খুঁজে বের করে নিব হচ্ছে ক্লাসরুম। যখন আমরা এখানে ক্লাসরুমে ক্লিক করব, গুগল ক্লাসরুমের যে আউট মানে ফ্রন্ট ভিউটা আছে সেটা আপনাদের সামনে প্রদর্শিত হবে। অ্যাজ ইউজুয়ালি আমি দুটো ক্লাস তৈরি করে রেখেছি বলে আমার এখানে লাইভ ক্লাস ম্যানেজমেন্ট অ্যান্ড এইচএসসি আইসিটি নামের দুটো ক্লাস এখানে তৈরি হয়েছে। আপনার এই জায়গাটা হয়তোবা খালি থাকবে, এখানে কোনো কিছু থাকবে না যদি আপনি প্রথম অবস্থায় গুগল ক্লাসরুম কম্পিউটার থেকে অ্যাক্সেস করেন। এখানে ঠিক এই কোণায় একটা প্লাস চিহ্ন পাবেন, সেখানে যদি আপনি প্রেস করেন তাহলে আপনাকে দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে জয়েন ক্লাস আর একটা হচ্ছে ক্রিয়েট ক্লাস। অ্যাজ এ টিচার আমরা ক্রিয়েট ক্লাসে ক্লিক করব। এখানে আপনার যদি ইউজিং ক্লাসরুম অ্যাট ইউর অ্যাট এ স্কুল উইথ স্টুডেন্টস, এরকম কিছু ইনফরমেশান আপনাকে দিতে যাবে, তো সেক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে এটাকে টিক চিহ্ন দিয়ে আপনি কন্টিনিউ করে দিবেন। এখন আপনাকে কিছু রিকোয়ারমেন্ট বলবো যে কোন ক্লাস, সাপোজ আমার ক্লাসের নাম হচ্ছে ক্লাস 11 ই, আপনি যে কোনো একটা ক্লাসের নাম দিলেন যে ক্লাস 11, এটার একটা সেকশন হতে পারে ক্লাস 11-এর। সাপোজ এটা হচ্ছে সায়েন্স, আমরা যে কোনো একটা সাবজেক্ট লিখতে পারি যে যেই সাবজেক্টের জন্য আপনি, সাপোজ এটা হচ্ছে ফিজিক্স। কোনো সাবজেক্ট ম্যাচ, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এবং আমরা এটার নাম দিলাম হচ্ছে ম্যাথ, ম্যাথ নামের একটা ক্লাস আমাদের হয়ে গেল, ম্যাথমেটিক্স। ওকে, এখানে একটা রুমের একটা নাম দিতে পারি আমরা, যেহেতু অনেকগুলো সেকশন থাকে এই রুমের একটা নাম থাকতে পারে, তো রুমের নাম দিলাম হচ্ছে আমরা 01 দিয়ে। আমরা এখানে যদি ক্রিয়েট, মূলত ইনফরমেশন এটা ইম্পর্টেন্ট যে ক্লাস এটা আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে, সেকশন সাবজেক্ট কিংবা রুম এটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে বিশেষ কোনো সমস্যা নেই। এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার নামে একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে, যে ক্লাসটার নামটা হচ্ছে ক্লাস 11 এবং এটা একটা হচ্ছে সায়েন্সের ক্লাস। আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে লেখা আছে হচ্ছে ক্লাস কোড, কোডের এই ডিসপ্লে অংশের মধ্যে চার কোণা যে বাটনটা আছে এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে বড় করে একটা কোড চলে আসবে, এটা হচ্ছে আপনার ক্লাস কোড যেটা আপনি আপনার স্টুডেন্টদের মাঝে বিতরণ করবেন, যেটার মাধ্যমে ওরা আপনার ক্লাসরুমে যুক্ত হতে পারবে। তো এখানে আপনি কোড ইনভাইট করতে পারেন, এটা কপি করতে পারেন, কপি করে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার কোড নাম্বারটা যেটা আপনি কপি করে রেখে দিতে পারেন আপনার সংরক্ষণের জন্য, এটা সেফ থাকবে, কোনো সমস্যা নেই। যেটা আমরা ক্লোজ করে দিলাম, আসুন আমরা একটু গুগল ক্লাসরুমের যে ক্লাসটা আমরা তৈরি করেছি সেই ক্লাসের বিভিন্ন অংশ নিয়ে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। এটা মূলত হচ্ছে অ্যাসিনক্রোনাস বা আফটার ক্লাস ম্যানেজমেন্টের জন্য, যে স্টুডেন্টদের বিভিন্ন ধরনের এক্সাম দেওয়া, নোটিস দেওয়া, এ কাইন্ড অফ আপনি এবং আপনার স্টুডেন্টের একটা নেটওয়ার্কিং সাইট এটা হতে পারে। যেরকম আমরা ফেসবুক কিংবা ফেসবুক গ্রুপ মেনটেন করি, মেসেঞ্জার গ্রুপ মেনটেন করি বা হোয়াটসঅ্যাপের গ্রুপ যেভাবে মেনটেন করি, সেরকম একটা কিছু লাইভ ক্লাসের জন্য না, এটা হচ্ছে আফটার ক্লাস, যে আপনি তাদেরকে পরীক্ষা নিচ্ছেন, তাদের বাড়ির কাজ দিচ্ছেন, বিভিন্ন ধরনের মেসেজ আপনি এখানে শো করছেন, সেটার জন্য মূলত এই অংশটা হবে। প্রথম অংশটাকে বলা হচ্ছে স্ট্রিম, এখানে যাবতীয় ইনফরমেশন পাওয়া যাবে। হ্যাঁ,
তো এটার একটা সেটিংস আছে, সেটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। তো এখানে আপনি যে কোনো অ্যানাউন্সমেন্ট, আপনি যে কোনো একটা অ্যানাউন্স করতে পারেন, যেটা কার জন্য। হ্যাঁ, ক্লাস 11 বা বিভিন্ন ক্লাস আপনার কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, তো আমরা ক্লাস 11-এর জন্যই করছি এবং সকল স্টুডেন্টের জন্যই করছি। ক্লাস 11-এর একটা অ্যাসাইনমেন্ট, সাপোজ আমি আপনাকে এখানে দিস ইজ লিখে দিলাম, দিস ইজ এ টেস্ট অ্যানাউন্সমেন্ট, এ ঠিক আছে, এমই অ্যান্ড অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনি কি করলেন, এটাকে যদি এখানে এটাকে আপনি সাপোজ বোল্ড করতে পারবেন, এই জিনিসটাকে আপনি এখানে ধরে বোল্ড করে দিলেন, এটা নিচে আন্ডারলাইন দিতে পারবেন, এটা ইটালিক করতে পারবেন, এরকম বিভিন্ন ধরনের আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে আপনি এই পোস্টটা এখানে পোস্ট করে দিলেন। এখন আপনার ক্লাসরুমে যত স্টুডেন্ট থাকবে তারা তাদের ওয়ালের মধ্যে, ওরা যখন এই ক্লাসের মধ্যে জয়েন করবে, এই ওয়ালের মধ্যে এই এই মেসেজটা ওরা দেখতে পারবে। আর কি কি হতে পারে এই ক্লাসের মধ্যে, সাপোজ এখানে একটা অপশন রয়েছে হচ্ছে ক্লাস ওয়ার্ক, আপনি বিভিন্ন ধরনের ক্লাস ওয়ার্ক তাদেরকে দিতে পারেন, অ্যাসাইনমেন্ট আপনি তাদেরকে অ্যাসাইন করতে পারেন। যেমন আমরা এখানে যদি একটা অ্যাসাইনমেন্টের ক্লাস ওয়ার্কের মধ্যে ক্লিক করি, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল এখানে রয়েছে। নাম্বার ওয়ানে রয়েছে হচ্ছে অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যাসাইনমেন্ট, কোশ্চেন, ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। যেমন আমি যদি এখানে অ্যাসাইনমেন্টে চাপ দিই, আপনি গট ইট, একটা নতুন অ্যাসাইনমেন্ট আপনি এখানে দিতে পারেন। অ্যাসাইনমেন্টের টাইটেল এখানে গেল, অ্যাসাইনমেন্টে কী কী ইনফরমেশন চাচ্ছেন সেগুলো এখানে গেল। যাওয়ার পরে আপনি সিম্পল কী করবেন, এখান থেকে অ্যাসাইন করে দিবেন, তো যখন লিখবেন আপনি, এই টাইটেলটা তো বাধ্যতামূলক, যেমন টেস্ট অ্যাসাইনমেন্ট, টেস্ট অ্যাসাইনমেন্ট, আপনি একটা সরি অ্যাসাইনমেন্ট বানানোটা ভুল হলো, টেস্ট অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তো এখানে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিলেন যে আপনি কী জানতে চাচ্ছেন। হ্যাঁ, কোন স্টুডেন্টের জন্য অ্যাসাইনমেন্টগুলো সেখানে এখানে দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের জন্য নাম্বার বরাদ্দ করতে পারবেন, এখানে সরাসরি আপনি লিখে দিতে পারেন যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে 20 মার্কের, হ্যাঁ, বা অ্যাসাইনমেন্টটা হচ্ছে 10 মার্কসের। এখান থেকে আপনি যে একটা লাস্ট ডেট দিয়ে দিতে পারেন যে কবে লাস্ট ডেট, যে 12 তারিখের মধ্যে সবাইকে দিতে হবে। হ্যাঁ, টাইমটা অপশনাল, এটা 12 তারিখের মধ্যে দিতে হবে। টপিক আপনি সিলেক্ট করতে পারবেন, টপিক দিতে পারবেন, তো এতটুকুই থাকুক। হ্যাঁ, যে কোন মেথডে দিবেন সেটা কোনো সমস্যা না। তো এখান থেকে এই কয়েকটা জিনিস দিয়ে আপনি সাপোজ এটা অ্যাসাইন করে দিলেন, অ্যাসাইন করার সঙ্গে সঙ্গে গট ইট, একটা অ্যাসাইনমেন্ট চলে আসলো। যখন আপনি স্ট্রিমে দেখবেন যে স্টুডেন্টরা দেখবে একটা অ্যাসাইনমেন্ট ছিল, একটা অ্যাসাইনমেন্ট ওদের কাছে চলে আসছে, তো তারা এই অ্যাসাইনমেন্টে ক্লিক করে, ও যখন স্টুডেন্টরা এই অ্যাসাইনমেন্টে ক্লিক করে অ্যাসাইনমেন্টের ইনফরমেশনগুলো দেখতে পারবে, এবং আপনার স্টুডেন্টরা যখন অ্যাসাইনমেন্টটা জমা দিবে তখন এই ইনফরমেশনগুলো আপনি এখানে পাবেন, যে আপনার কোন কোন স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা আপনি দেখে নিতে পারবেন, যে কোন ফরম্যাটে ও পাঠিয়েছে বা কী আসবে বিষয়, এই বিষয়গুলো আপনি পাবেন এখানে। ক্লাস ওয়ার্কের মধ্যে আপনারা জানেন যে এখানে কুইজ আছে, আপনি কুইজ তৈরি করতে পারেন, বিভিন্ন ম্যাটেরিয়াল যদি আপনি তাকে দিতে চান, নোট বা এই জাতীয় জিনিস যদি আপনি তাদের দিতে চান, সেক্ষেত্রে যেমন আপনি নোট দিলেন একটা কোনো একটা টপিকের উপর, একটা পিডিএফ আপনি শেয়ার করতে চাচ্ছেন তার সাথে, হ্যাঁ, ইন দ্যাট কেস একটা ফাইল আপনি আপলোড করলেন আপনার কম্পিউটার থেকে, এখানে ব্রাউজ করলেন, ব্রাউজ করে সাপোজ হতে পারে যে যে কোনো একটা ম্যাটেরিয়াল আপনি হয়তো ওদেরকে দিবেন, যে ক্লাস ম্যাটেরিয়াল হতে পারে, ক্লাস ম্যাটেরিয়াল যে কোনো একটা ক্লাস ম্যাটেরিয়াল এখানে হতে পারে, আমি আপাতত দিলাম না, হ্যাঁ দিলাম না, এরকম ম্যাটেরিয়াল হতে পারে, যেটা দিয়ে যদি আপনি আপলোড দেন তাহলে এখানে আপলোড হয়ে যাবে, বাস একটা ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেল। এরকম বিভিন্ন ধরনের কাজ আপনি স্টুডেন্টদেরকে দিতে পারেন। এটা ড্রাফটে ছিল, এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, গট ইট। তারপরে অপশনটা হচ্ছে পিপল, এখানে আপনি আপনার স্টুডেন্টের তালিকা দিতে পারবেন, আপনি চাইলে এখান থেকে কিন্তু ইনভাইট করতে পারেন আপনার আপনার কাছে, যদি এই কোডটা দিয়ে আপনি বিভিন্ন ইমেইল যদি লেখেন, যেমন মনে করেন এস কে, আমি একটা ইমেল অ্যাড্রেস লিখলাম, হ্যাঁ ওকে, আমি মনে করেন সিলেক্ট করে এখান থেকে যদি ইনভাইটে চাপ দিই তাহলে সে একটা ইনভাইটেশন পেয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনার সবগুলো স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস আপনার কাছে কালেক্ট থাকে তাহলে আপনি সব স্টুডেন্টকে এখানে ইনভাইট করতে পারেন, আর যারা যারা নাকি আপনার ক্লাসরুমে জয়েন করেছে তাদের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। একটা অপশন হচ্ছে গ্রেডের অপশন, তো সেক্ষেত্রে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার স্টুডেন্ট না পাচ্ছেন আপনি তার গ্রেড দিতে পাচ্ছেন না, ঠিক না? যেমন বিভিন্ন ক্লাস ওয়ার্ক থাকবে, আপনি অ্যাসাইনমেন্ট দিবেন, আপনি পরীক্ষা নেবেন, তো সব কিছু মিলে অ্যাসিনক্রোনাস একটা মানে পদ্ধতি, আমরা আগেই তো সবাই জানি যে সিনক্রোনাস পদ্ধতি রয়েছে, এক সিনক্রোনাস পদ্ধতি রয়েছে। তো এইভাবে আশা করি আপনারা, তারপরে যদি আপনি আবার হোম স্ক্রিনে চলে যেতে চান, আপনার হোম স্ক্রিনে আপনি চলে আসলেন, সাপোজ
এটা হচ্ছে ক্লাসেস, আপনি দেখেন আমার এখানে তিনটা ক্লাস তৈরি হয়ে গেল, একটা ক্লাস 11, একটা লাইফ ক্লাস ম্যানেজমেন্ট, একটা হচ্ছে এইচএসসি। তো যেটা সম্পর্কে যখন আমি কাজ করতে চাই সেটাতে আমি আবার ঢুকে যাব, যে আবার ক্লাস 11-এ এখানে ঢুকে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা লাইফ ক্লাস ম্যানেজমেন্টে গেলাম, এখানে আমি ঢুকে গেলাম, এটার কোড আবার আলাদা, ঠিক না? প্রত্যেকটা ক্লাসরুমের জন্য আলাদা আলাদা কোড থাকবে। তো আশা করি আজকের এই ভিডিওর পরে যারা গুগল ক্লাসরুমটা অ্যাজ এ টিচার ব্যবহার করতে যাচ্ছেন তারা সামান্য কিছু আইডিয়া পাবেন, আর বাকিটা তো আপনারা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।